হাই ফ্রেন্ডস উৎসোর্টালে ট্রান্সফারের কাজ দ্রুতগতিতে চলছে যারা অলরেডি আবেদন করে ফেলেছেন তাদের অনেকের আবেদনপত্র পৌঁছে গিয়েছে এসএসসির কাছে এখন প্রশ্ন হল এসএসসি কীভাবে আপনার পছন্দের স্কুল ট্যাগ করে রেকমেন্ডেশান দেবেন এছাড়া আবেদনগুলি যে রিজেক্ট করার আগে অবশ্যই সহানুভূতির সঙ্গে দেখবেন কারণ আপনারা জানেন যে বিশেষ করে সিঙ্গেল টিচার এবং জুনিয়র হাই স্কুলের টিচারদের দ্রুত যেমন রিজেক্ট করে দেওয়া হচ্ছে তো সেগুলি আরেকবার বিবেচনা করার জন্য অবশ্যই প্রার্থনা করছি তো চলুন ভিডিওটি আজকে শুরু করা যাক তো এই দেখুন ফ্রেন্ডস ডিআই যখন আবেদনটি অ্যাপ্রুভ করার পরে এসএসসি লেভেলে পাঠাবেন তো তারপর এসএসসি কি করবেন তো এসএসসির ও কিন্তু এটা নিজস্ব বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন করতে হবে তো এসএসসি দেখবেন যে এই জেনারেল ট্রান্সফার ম্যানেজমেন্টে আসবেন আসার পরে এই তথ্যগুলি রয়েছে যে সবগুলো পরপর খুলে যাবে ঠিক আছে তো সেখান থেকে টিচার যে লিস্ট দেখতে পাবেন যে যারা হ্যান্ডিক্যাপ রয়েছেন তারা কতজন আবেদন করেছেন তো সমস্ত কিছু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আবেদন করেছেন তাদের লিস্ট এন পরপর পেয়ে যাবেন সাবডিভিশন ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ সমস্ত লিস্ট কিন্তু পেয়ে যাবেন তারপর দেখবেন যে যে টিচার লিস্ট ফর জেনারেল ট্রান্সফার অ্যাপ্লিকেশান ডিস্ট্রিক্ট ঠিক আছে ডিস্ট্রিক্ট সাবডিভিশন রিজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যখন একটা সাবডিভিশন চুজ করবেন তখন কিন্তু এইভাবে আসবে দেখবেন এসএল নম্বর তারপর স্কুল নেম তারপর জেনারেল ট্রান্সফার অ্যাপ্লিকেশান টোটাল কদিন অ্যাপ্লিকেশান করেছেন সেটা পুরোপুরি চলে আসবে ঠিক আছে তো এরপরে দেখবেন এনরোলমেন্ট ডিটেলস তার ট্রান্সফার এলিজিবিলিটি মার্কস তারপরে টিচার ডিটেলস অ্যাপ্লিকেশান ডিটেলস এবং এই সময় আসবে তো এগুলো স্কুল ট্যাগ যেটা গুরুত্বপূর্ণ আমি বলছিলাম যে স্কুল ট্যাগ কীভাবে করবেন এখানে ভালো করে দেখে নিন বলা হচ্ছে টিচার লিস্ট ফর জেনারেল ট্রান্সফার অ্যাপ্লিকেশান ডিস্ট্রিক্ট যেটা বাঁকুড়া এমনি দেওয়া রয়েছে সাব ডিভিশন বাঁকুড়া রিজন মেডিকেল রিজন সেলফ তো যারা মেডিকেল রিজনে সেলফ রিজে হিসাবে যারা অ্যাপ্লিকেশান করেছেন তাদের লিস্টটা আসবে তো এখানে দেখবেন যে টিচার এলিজিবিলিটি মার্কস প্রথমে আসবে তারপর স্কুলের নাম আসবে টিচার স্কুল তারপর টিচার নাম এখানে চলে আসবে তারপর ব্যাচ নম্বর এখানে আছে তো এবার স্কুল ট্যাগ বলে অপশান আসবে তো এখানে ক্লিক করার পরে দেখবে করে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে ব্যাগ টু ডিআই করে দিতে পারে অথবা জেনারেট যেখানে এখানে চলে আসবে জেনারেট রেকমেন্ডেশান এখানে আসবে তো সে এই পরের পেজে যখন আপনি স্কুল ট্যাগে চুজ করবেন তারপর দেখুন এইভাবে একটা অপশান আসবে তো যে যাকে চুজ যে টিচারের কি চুজ করা হলো তার ডিটেলস চলে আসবে ট্রান্সফার ডিটেলস তারপর প্রাইমারি ডিটেলস তারপরে পার্সোনাল প্রোফাইল কন্ট্যাক্ট প্রোফাইল প্রফেশনাল প্রোফাইল পরপর খুলে যাবে এরপরে চলে আসবেন যে এই দেখুন পুরো লিস্ট খুলে অ্যাপ্লিকেশান ডিটেলস পুরো খুলে যাবে তো কোন কোন স্কুল চুজ করেছেন সেগুলো খুলে যাবে কী কী ডকুমেন্ট আপলোড করেছেন সেগুলো খুলবে তারপরে চলে আসি এখানে পরপর যে ইলিজি এলিজিবিলিটি মার্কস কী রয়েছে সমস্তটা খুলে যাবে কতটা মার্কস পেয়েছেন সব খুলে যাবে তারপরে দেখুন এইচ ওয়াই চেক লিস্ট আছে তারপর ডিআই চেক লিস্ট আছে এগুলো সব দেখে নেবেন দেখে নেওয়ার পরে দেখবেন এইরকম একটা অপশান আসবে যেখানে পুরস্কার দেওয়া রয়েছে যে রিমার্কস ফর ট্রান্সফার অ্যাপ্লিকেশান ব্যাক টু ডিআই যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু এখানে ডিআই এসএসসি নোট দেবেন নোট করা আড়াইশো ওয়ার্ডের মধ্যে নোট লিখবেন লেখার পরে কিন্তু ব্যাক করে সেটা পাঠিয়ে দেবেন ডিআইয়ের কাছে এবার যদি দিয়ে সাবমিট করে দেবেন এবার ধরুন যদি ফরওয়ার্ড করেন স্কুল আগে চলে আসেন তো এখানে দেখবেন যে চাপ ঠিকঠাক আছে তাহলে স্কুল স্কুলটাকে চলে আসবেন তাহলে দেখুন এখান থেকে যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছেন সাব ডিভিশন সিলেক্ট করেছেন যে স্কুল সে সিলেক্ট করেছেন সেগুলি চলে আসবে এবার গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখবেন যে অ্যাট ফার্স্ট কী বলা হচ্ছে দেখুন অ্যাট ফার্স্ট চুজ প্রেফার স্কুল ইফ প্রেফার স্কুল নট অ্যাভেলেবেল দেন ক্লিক অন ইয়েস অপশান তো দেখুন যখনই বলা হচ্ছে যে আপনি যে স্কুলগুলো চুজ করেছিলেন সেগুলো যদি চলে আসতে খুবই ভালো যদি না আসে মানে সেই স্কুল যদি না থাকে তাহলে আপনাকে কী হতে হবে ইয়েস করতে হবে ইয়েস করার পরে দেখবেন এরকম একটা অপশান আসবে ধরুন আপনি যে স্কুলগুলি চয়েস করেছেন সেই স্কুলগুলো কিন্তু এখানে এলো না অর্থাৎ অন্যজন নিয়ে নিয়েছে তাহলে কী করতে হবে আপনাকে এখানে ইয়েস করতে হবে ঠিক আছে ইয়েস করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে দেখবেন যেটা আসবে সেটা হচ্ছে প্রেফার স্কুল তো এখানে প্রেফার স্কুলের প্রেফার ডিস্ট্রিক্ট আসবে তারপর প্রেফার ডিভিশান আসবে তারপর প্রেফার স্কুল আসবে হ্যাঁ তো এগুলো পরপর চলে আসবে আসার পরে সিলেক্ট ডিটেলস এখানে তারপর ব্যাচ নম্বর দিয়ে এখানে সাবমিট করে দেবে এটা কিন্তু এসএসসির কাজ এখানে ব্যাজ নম্বর দিয়ে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পরে দেখুন সাকসেসফুলি সাবমিট বলে অপশান চলে আসবে এখানে দেখুন জেনারেট রেকমেন্ডেশান বলে অপশানটা রয়েছে তো সেখানে ক্লিক করার পরে আপনার রেকমেন্ডেশান কিন্তু জেনারেট হয়ে যাবে তো সাকসেসফুলি আপডেট হয়ে যাবে যাওয়ার পরে এখানে দেখবেন যে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে রেকমেন্ডেশান আপলোড হয়ে যাবে হয়ে যাওয়ার পরে দেখুন সেটা কিন্তু পাঠিয়ে হয় দেখুন এরকম লিস্ট আসবে যেখানে দেখুন পুরো কমপ্লিট লিস্ট আসবে এবং সে যেটাকে পাঠানো হবে মধ্যশিক্ষা পর্ষদের কাছে ঠিক আছে তো বন্ধুরা প্রায়ই দেখা যাচ্ছে যে যে কোনো আবেদনপত্র যারা জেনারেল টাস্করে আবেদন করেছেন সেটা কিন্তু যে কোনো কারণেই হোক ব্যাক টু এইচওয়াই করে দেওয়া হচ্ছে আবার ডিআইও কিন্তু ব্যাক টু ওয়াই করছেন আবার এসএসসিও ব্যাক টু ডিআই করছেন তো এইভাবেই এটা চলছে অনেকে কিন্তু উপযুক্ত তাদের এলিজিবিলিটি থাকা থাক সত্ত্বেও তারা কিন্তু ট্রান্সফার পাচ্ছেন না তো এগুলি বিশেষ করে এইচ এম এবং ডিআই এস যারা রয়েছেন এবং এসএসসি এনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ আপনারা ট্রান্সফারটাকে রিজেক্ট করার আগে আবেদনটি রিজেক্ট করার আগে অবশ্যই সহানুভূতির সঙ্গে ভালো করে বিষয়টি দেখবেন কেন বলছি কারণ হচ্ছে দেখুন যে একটা বিষয় যেখানে সবচেয়ে বেশি সাফার করছেন জুনিয়র হাইস্কুলের টিচাররা এবং সিঙ্গেল টিচাররা তাদেরকে মানে আবেদন করতে দেওয়া আবেদন করার সঙ্গে সঙ্গে কিন্তু রিজেক্ট করে দেওয়া হচ্ছে আর ধরুন একটা একটু উদাহরণ দিয়ে একটা জুনিয়র হাইস্কুলের তিনজন টিচার রয়েছেন সেখানে কুড়ি বাইশজন স্টুডেন্ট আছে তো সেখানে যদি একজন টিচারকে ছাড়া হয় কোনো অসুবিধা নেই তো এইভাবে যদি সহানুভূতির সঙ্গে যদি দেখা হয় তাহলে মনে হয় অনেকেই ট্রান্সফারের সুযোগ পেতে পারেন তো এখানে দেখুন যেটা ব্যাক করা হয়েছে জেনার ট্রান্সফার অ্যাপ্লিকেশান ব্যাক ফর্ম এইচ ওয়াই রং অ্যাপ্লিকেশান রং অ্যাপ্লিকেশন বলে এটা হবে তো বোঝাই যাচ্ছে না যে রং অ্যাপ্লিকেশান মানে কী হয়েছে তিনি কি আবেদন করতে পারবেন তো সেটা পুরোপুরি লেখা রং অ্যাপ্লিকেশান বলে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে যেগুলো এইচ ওয়াই এর কাছে জেনারেল ট্রান্সফার অ্যাপ্লিকেশান ব্যাক ফর্ম এইচ ওয়াই কারণ কি অ্যাজ পার রেজুলেশন অফ এমসি যে ম্যানেজিং কমিটি রেজুলেশানে নিউট্রিশান ইজ অ্যান ইম্পর্টেন্ট সাবজেক্ট ইন এইচ এস সেকশানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট দেয়ার ইজ ওনলি ওয়ান টিচার ইন নিউট্রিশান সাবজেক্ট একজন টিচার আছেন ইফ সি ইজ ট্রান্সফার দ্য স্টুডেন্ট অফ দ্য স্কুল উইল বি হ্যামার হ্যামড দ্য এইচ এস সেকশান উইল বি অফসুলেট তো এই কারণে কিন্তু তাকে ট্রান্সফার থেকে আবেদনটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ এগুলো যদি আমি আগেই বলছিলাম যে সিঙ্গেল টিচার এবং জুনিয়র হাই স্কুলের টিচাররা কিন্তু সবচেয়ে বেশি ঘুগছেন যদি এর সহানুভূতি সঙ্গে ছেড়ে দেওয়া হয় আশা করা যায় যে নোট দিয়ে যে আমার ভ্যাকান্ট হয়ে গেছে এখন কিন্তু অলরেডি সঙ্গে সঙ্গে ভ্যাকান্ট দেখাবে এবং পরবর্তীকালে নিয়োগ করে সঙ্গে সঙ্গে যদি এটা মিটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সেই সমস্যাটা মিটবে আসল সমস্যা হচ্ছে কোনো নির্দেশিকা নেই কোনো স্পষ্ট নির্দেশিকা নেই কোনো জিও নেই যার জন্য কিন্তু যা ইচ্ছে তেমনভাবে চলছে তো যার জন্য আপনাদের কাছে স্বনির্ভর অনুরোধ তো অবশ্যই আপনারা সহানুভূতির সঙ্গে বিষয়গুলি দেখুন এইচ এবং ডিআই বা এসএসসি যে আপনারা অবশ্যই সহানুভূতির সঙ্গে দেখুন যাতে অধিকাংশ শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা যাতে ট্রান্সফার পান তার জন্য এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে তো অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য